সবাইকে আখিস ক্রাফটে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ছোট বেবির ড্রেসের ফ্রন্ট পার্টে ফুল অ্যাড করব কিভাবে এবং হাতার দিকে চিকন করে লেসের মতো ডিজাইনটি করে নিয়েছি, আর বটম সাইডে এভাবে করে নিয়েছি। তো দেখে নিব কিভাবে এটি করব। কাজটি এভাবে দেখে নিচ্ছি। এভাবে করে নিলে দেখতে খুবই ভালো দেখাবে। এভাবে হাতার দিকে করেছি, এভাবে ইচ্ছে করলে গলার দিকে করে নিতে পারেন এবং বটম সাইডেও করে নিতে পারেন, ভালোই দেখাবে তাতে। আর সামনের দিকে এভাবে একটি ফুল অ্যাড করে নিয়েছি। তো কিভাবে কাজটি করছি তা একটু দেখে নিচ্ছি। কাজটি করার জন্য নিয়েছি নয়তার সুতা এবং 1.6 mm ক্রুশে হুক। প্রথমে স্লিপ নট নিয়ে নেব, স্লিপ নট নিয়ে নেব, তারপর ক্রুশে হুকটাকে অ্যাডজাস্ট করে নেব। ক্রুশে হুকটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তারপর এখানে জয়েন করে নিব সিঙ্গেল ক্রোশে দিয়ে। আপনারা ইচ্ছে করলে 0.6 mm ক্রুশে হুক এবং গুটি সুতা দিয়েও এই ডিজাইনটি করে নিতে পারেন। তো প্রথমে এভাবে সিঙ্গেল ক্রোশে দিয়ে অ্যাড করে নিলাম, তারপর এখন চেন সেলাই করব তিনটি। তিনটি চেন সেলাই করে সুতাটিকে হুকের সাথে একবার পেঁচিয়ে এখান থেকে এভাবে আরেকটি লুপকে টেনে নিয়ে এসে ডাবল ক্রোশে করে নিব। প্রথমে দুটি, তারপর দুটি লুপের ভিতরে নিয়ে আসব। আবারও সেমভাবে আরেকটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে করে নিলাম, তারপর একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এদিক থেকে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, আবারও তিনটি চেন সেলাই করব, তারপর দুটি ডাবল ক্রোশে করে নেব। তিনটি চেন সেলাই করে নিলাম, তারপর এদিক থেকে ডাবল ক্রোশে করে নেব, ডাবল ক্রোশে করে নিচ্ছি, আবারও আরেকটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, ডাবল ক্রোশে করে নিলাম, তারপর একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবেই পুরো হাতাতে করে নেব, হাতার সাইড দিয়ে এভাবে করে নেব। আপনারা ইচ্ছে করলে এভাবে ড্রেসের বটম সাইডেও করে নিতে পারেন। আরও চিকন সুতা দিয়ে যদি আমরা এই ডিজাইনটি করি তাহলে কাজটি কিছুটা সফট হবে। এভাবে হাতার দিক বা আর্ম হোলস যাই বলেন এদিক থেকে ডিজাইনটি করে নেব, দেখতে ভালোই দেখাবে। আর এভাবে ইচ্ছে করলে গলার দিকেও করে নিতে পারেন। ডাবল ক্রোশে করে নেব, এখন ডাবল ক্রোশে করে নিলাম, নিচ্ছি ডাবল ক্রোশে করে, তারপর এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব, তারপর তিনটি চেন সেলাই করব। এভাবে পুরো আর্ম হোলের দিকে এই ডিজাইনটি করে নেব, এদিক থেকে পুরো আর্ম হোলে করে নিচ্ছি। এভাবে করে নিলাম অফ ক্যামেরায়। এখন সুতা কেটে নিব এবং নিডলের মাধ্যমে সেলাই করে সেট আপ করে নিব। এখন ড্রেসের বটম সাইডে চিকন করে একটু ডিজাইনের মতো করে নেব। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব, সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিচ্ছি, সিঙ্গেল ক্রোশে করে নেব, তারপর তিনটি চেন সেলাই করব, তিনটি চেন সেলাই করে নিচ্ছি, তারপর একটি সিঙ্গেল ক্রোশে করব, সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, তারপর তিনটি চেন সেলাই করব। তো তিনটি চেন সেলাই এবং একটি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে ডিজাইনটি করে নিচ্ছি, চেন থ্রি অ্যান্ড 1 সিঙ্গেল ক্রোশে।
सिंगल क्रोशे करे निलाम तारपर तीनटी चेन सेलाई करब एभावे पुरो बटम साइडे करे निच्छी। तो एभावे करे निएछी एखन फुलटी किभावे करब ता देखे निच्छी। प्रथमे चेन सेलाई करे निच्छी आगे स्लिप नट दिए आटके निएछिलाम। छयटी चेन सेलाई करे एखाने स्लिप स्टिच दिए जयेन करे छोटो रिंग एर मतो करे निब। এই রিং থেকে কাজ করব তিনটি চেইন সেলাই করে নেব। তিনটি চেইন সেলাই করে এই রিংয়ের ভিতর থেকে ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করব 13টি। আর প্রথমে যে তিনটি চেইন সেলাই করেছি তাকে একটি ডাবল ক্রোশে ধরে নেব, অর্থাৎ 14টি পোলস হবে। তো এভাবে ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপর এখন এখান থেকে থার্ড চেনের লুপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম, এমন দেখাচ্ছে, এখন দেখে নিচ্ছি। তারপর এখন তিনটি চেন সেলাই করব। তিনটি চেন সেলাই করে নিলাম, তারপর অপর পাশ থেকে কাজ করব টার্ন। তারপর এখন আবার দুটি চেন সেলাই করব। দুটি চেন সেলাই করে প্রিভিয়াস রাউন্ডের লুপ থেকে ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করে নিচ্ছি, আবারও দুটি চেন সেলাই করব, তারপর একটি ডাবল ক্রোশে করব। দুটি চেন সেলাই করে নিলাম, তারপর প্রিভিয়াস রাউন্ডের লুপ থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবেই পুরো রাউন্ডে কাজটি করে নেব। এভাবে করে নিয়েছি, এখন দুটি চেন সেলাই করব। তারপর এদিক থেকে থার্ড চেনের লুপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এভাবে করে নিলাম, এখানে 15টি চেনের স্পেস হয়েছে। তারপর পরবর্তী কাজ করছি, প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করব, তারপর একটি হাফ ডাবল ক্রোশে করব। হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি, তারপর তিনটি ডাবল ক্রোশে করব। তিনটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তিনটি ডাবল ক্রোশে করে নেব, তারপর একটি হাফ ডাবল ক্রোশে করব, তারপর একটি সিঙ্গেল ক্রোশে করব। এভাবে একটি প্যাটার্ন করে নেব বা ফুলের পাপড়ির মতো। ঠিক একইভাবে এখান থেকেও এখন ডিজাইনটি করব। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে, তারপর একটি হাফ ডাবল ক্রোশে, তারপর তিনটি ডাবল ক্রোশে, তারপর একটি হাফ ডাবল ক্রোশে, তারপর একটি সিঙ্গেল ক্রোশে। এভাবে করে নেব। আপনারা ইচ্ছে হলে এই আমি যে স্টিচগুলো নিয়েছি তার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এভাবে করে নিচ্ছি। এভাবেই ডিজাইনটি করে নিচ্ছি। এখন হাফ ডাবল ক্রোশে করছি, তারপর ডাবল ক্রোশে করব।
सिंगल क्रोशे करे निच्छी तारपर एभावे पुरो राउंडे ए पर्यन्त करे निब अफ कैमेरा करे निएछी एभावे प्रेस करे निते होबे ताहले फिनिशिंगटी भालो देखाबे एखाने एखन स्लिप स्टिच दिए जयन करे निब स्लिप स्टिच दिए जयन करे निच्छी तारपर एकटी चेन सेलाई करे सूता केटे निब एबं नेडलर माध्यमे सेलाई करे सेट आप करे दिब जाते सूता देखा ना जाए। এভাবে ফ্রন্ট পার্টে নিডলের মাধ্যমে সেলাই করে ফুলটি অ্যাড করে নিয়েছি, দেখতে ভালোই দেখাচ্ছে। তো আপনারাও এভাবে সিম্পলভাবে বেবিদের ড্রেস করে নিতে পারেন, সুন্দর করে ফুলের মাধ্যমে সাজিয়ে নিতে পারেন, তাহলে দেখতে ভালোই দেখাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবার জন্য অনেক শুভকামনা রইলো।